নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু দীপু, আর আপনারা দেখছেন এসএস ওয়েভস। দেখুন, আমরা সকলেই প্লে স্টোর থেকে নানারকম অ্যাপস এবং গেমস ইনস্টল করে থাকি, কিন্তু এই প্লে স্টোরের মধ্যে এমন অনেক হিডেন সেটিংস আছে সেগুলি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাপস বা গেমস ইনস্টল করার আগে যেগুলি আপনার জানা খুবই দরকার, তো সেরকমই দুটি গুরুত্বপূর্ণ হিডেন সেটিংস নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি। তো সকলের কাছে রিকোয়েস্ট করব, কেউ স্কিপ করে দেখবেন না, প্লিজ পুরোটা দেখুন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে এরকমই সব আপডেট নিয়ে এলে আপনার কাছে সব থেকে আগে নোটিফিকেশান চলে যায়। তো আসুন দেখি কী সেই হিডেন সেটিংস। তো এর জন্য আমি প্লে স্টোর ওপেন করছি। ওপেন করার পরে দেখুন, এখানে যে কোনো অ্যাপস আপনি দেখবেন তার তলায় কিন্তু থ্রি ডটস আছে, এই থ্রি ডটে ক্লিক করুন। দেখুন এখানে ইনস্টল, অ্যাড টু উইশ লিস্ট, হোয়াই দিস অ্যাড, এরকমই অপশান পাবেন। এই অ্যাড টু উইশ লিস্ট কী, ধরুন আপনি কোনো অ্যাপস এখন দেখছেন, পছন্দ করলেন, পরে এটা কখনো দেখবেন বা ইনস্টল করবেন এরকমই ভেবে রেখেছেন, কিন্তু পরবর্তীকালে যখন প্লে স্টোরে এসে সার্চ করবেন দেখছেন সেই অ্যাপসটি আর পাচ্ছেন। আপনি যে কোনো অ্যাপসকে এই অ্যাড টু উইশ লিস্ট করতে পারেন। ধরুন এই অ্যাপসটি আমি অ্যাড টু উইশ লিস্ট ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু উইশ লিস্টে অ্যাড হয়ে গেছে। অর্থাৎ এই অ্যাপসটি আপনি যখন ইচ্ছে দেখতে পারেন এবং দরকার হলে ইনস্টলও করতে পারবেন। প্লে স্টোর ওপেন করুন, এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করুন। দেখুন উইশ লিস্ট একটি অপশান আছে, উইশ লিস্ট ক্লিক করুন। আপনি এখান থেকে সেই অ্যাপসগুলোকে দেখতে পারবেন বা আপনি ইচ্ছে করলে এখান থেকে ডাইরেক্ট ইনস্টলও করতে পারবেন, এবং আপনি যদি চান এখান থেকে সেই অ্যাপসকে রিমুভও করতে পারবেন। দেখুন রিমুভ ফ্রম উইশ লিস্ট, আপনি এখান থেকে রিমুভও করতে পারবেন। তো দেখছেন সাথে সাথে রিমুভ হয়ে গেছে, অথবা আপনি চাইলে এখান থেকে ইনস্টল ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে সোজাসুজি, আপনাকে আর সার্চ করতে হবে না পরবর্তীকালে। আরও একটি সেটিং, সেখানে নতুন কোনো অ্যাপস ডাউনলোড করে থাকি বা ইনস্টল করে থাকি প্লে স্টোর থেকে, তখন দেখবেন সেই অ্যাপসটি শর্টকাট একটি লিঙ্ক আমাদের ফোনের হোম স্ক্রিনে চলে যায়। এবং আপনি ধরুন অনেকগুলি অ্যাপস ডাউনলোড করলেন, প্রত্যেকটা যদি অ্যাড টু হোম স্ক্রিন অটোমেটিক চলে যায়, সেখানে দেখবেন আপনার ফোনের হোম স্ক্রিনটা কিন্তু অ্যাপসে ভর্তি হয়ে যাবে। আপনি চাইলে যে কোনো অ্যাপসকে আপনি ম্যানুয়ালি হোম স্ক্রিনে অ্যাড করতে পারবেন এবং এই অটোমেটিক্যালি যেটা অ্যাড টু হোম স্ক্রিন সেটিংসটি বন্ধ করতে পারবেন। তার জন্যে থ্রি ডটে ক্লিক করুন, সেটিংসে আসুন। সেটিংস ক্লিক করলাম, এখানে একটি অপশান আছে দেখুন, অ্যাড আইকন টু হোম স্ক্রিন, এটি অন থাকে ডিফল্ট হিসাবে, এটিকে আপনি অফ করে দিন। দিলে কী হবে, আপনি যখনই কোনো নতুন অ্যাপস ইনস্টল করবেন তখন কিন্তু সেই অ্যাপসের আইকনটি আর আপনার হোম স্ক্রিনে অ্যাড হবে না। আপনি ইচ্ছা করলে সেই অ্যাপসটিকে ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন অথবা আপনি অ্যাভয়েড করে যেতে পারবেন। তো এই ছিল আজকের ছোট্ট ট্রিক্স। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি? ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, শেয়ার বা কমেন্টস করতে ভুলবেন না, আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার ফিরে আসবো পরবর্তী আপডেট নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।